এটা আমাদের অক্সিজেন ফিল্টার। হ্যাঁ, ঠিকই দেখেছেন। তো এই অক্সিজেন ফিল্টারগুলো বানানোর পিছনে কতটা কষ্ট করতে হয় তা আজ আপনাদের দেখাচ্ছি। দেখেন, এইগুলো হচ্ছে একটা পাখির হাড়ি, অকেজ জিনিস। আমি বারান্দাতে কিছু পাখি পেলে থাকি আর সেখান থেকে মাঝে মাঝে কিছু হাড়ি আমার অকেজ হয়ে পড়ে। তো সেই অকেজ জিনিসগুলোকে আমার বাড়িরই গিদ্ধি সে এই, তো চলুন, গিন্নি তো কষ্ট করেই চলেছে, দেখি সে এটাতে কী করবে। আমাকেও আসলে বলতে চাচ্ছে না, দেখা যাক তার প্রচেষ্টা কষ্ট সে আমাদেরকে কি উপহার দিতে পারে। তো পাশাপাশি আমাদের বাড়ির যেটাকে বলা হয় একেবারে সারাক্ষণ হাসি খুশি উজ্জ্বল পরিবেশ করে রাখে সৌমিক, সেও বেশ এক্সাইটেড তোর মার মতন করে, ও খাতায় কিছু আঁকাঝোঁকা করতেছিল দেখলেন। তো আমি দেখতে পাচ্ছি আমাদের গিন্নি জিনিসগুলোকে বেশ একটু একটু করে, এখন মনে হচ্ছে তার রং তুলিতে কিছু একটা তুলে ফেলেছে। এটা হয়তো বা কোনো একটা ফুল টুল হবে আমি যদি ভুল না করে থাকি, তবে আমি একটু ফুল বা অন্য অন্য কিছু একটু বোঝাতে একটু সমস্যা আছে। তো আপনারা চিন্তা করে আমাকে লাইক কমেন্টে বলতে পারেন যে তার এই আঁকাগুলো, আজকের এই আচরণগুলো কেমন হচ্ছে। আসলে এটা একটা অত্যন্ত ধৈর্যেরই ব্যাপার, সবার শখ থাকলেও এই ধৈর্য থাকে না। তো তার ধৈর্য দেখে আমিও মাঝে মাঝে এভাবে অবাক হয়ে যাই। তো সে তো চেষ্টা করেই যাচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত তার এই চেষ্টাগুলো কতটুকু সফলতা লাভ পায়। তো এখন বেশ সুন্দর একটা ফুলের রূপ নিয়েছে তার এই কারুকার্য, বেশ সুন্দর আঁকাটা সম্পূর্ণ করে গিন্নিকে এখন দেখতে পাচ্ছি কিছু কাদা মাটি আমার ওই পাখির হাড়ের ভিতর ছেড়ে দিচ্ছে এবং সে একটা গাছও রোপণ করে ফেলল, চমৎকার। এভাবেতে তার এই কারুকার্যগুলো দিয়ে আমার বাড়ির যে অক্সিজেনের ঘাটতি থাকে শহরের বাড়িতে সেটা সে আমাকে উপহার দিয়েছে। তো আমার এটা বেশ ভালোই লেগেছে। যদি আপনারা এরকম অক্সিজেন পেতে চান নিজেরাও করতে পারেন। আর আমাদের এই কাজগুলো আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন।